আজকের রেসিপিটি হবে সাদে গুণে ভরপুর, অন্যরকম একটা আলাদা স্বাদের আলাদা রেসিপি, একদম অন্যরকম। ভালো কিছু যদি আপনাদের কাছে তুলে ধরতে না পারি তাহলে আর কি দেখালাম, কি ইউটিউবিং করলাম। দেখতে থাকুন বিদেশে বসে কেমনে এই রেসিপি করতে পারি, একদম মাথার ধেমাকের কথা, ট্যালেন্টের কথা। দেখে নেবেন, যদি ভালো লেগে যায় শেয়ার করে দেবেন। বিয়ে বাড়ি রেস্টারের আজকের রেসিপি দেখার বিষয় দেখে নেবেন, বারবার বলতেছি। ছেলে মেয়েদেরকে যদি এই রেসিপি করে খাওয়াতে না পারে, জীবনটা একদম বৃথা বৃথা বৃথা। আরও পরছে আমার হাজবেন্ড তো অন্যরকম খাদ্য রসিক, কী বলবো। দেখতে থাকুন, উপভোগ করুন আজকের রেসিপিতে কি হয়েছে। যদি ভালো লেগে যায় অন্যরকমভাবে শেয়ার করে দেবেন। কথা বাড়াবো না, অনেক কিছু বলে ফেললাম, রেসিপিটি এমনিতেও ভিডিওটি লম্বা হয়ে যাবে, উপভোগ করুন প্লিজ। নমস্কার মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আমার ভাই বোনেরা সবাই খুব খুব ভালো আছেন, আমিও ভালো আছি ভগবানের অশেষ কৃপায়। অন্তস্মম কিচিং এ সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আবার বরাবরের মতন নতুন একটা পর্ব নিয়ে চলে এসেছি, কি হতে চলেছে দেখতে থাকুন। দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন, যদি ভালো লেগে যায় প্লিজ শেয়ার করে দেবেন। রেসিপি করতে সবাই জানে আমি কিভাবে করি, সেটা আপনাদের কাছে তুলে ধরব, একদম অন্যরকম একটা রেসিপি, স্বাদে গুণে ভরপুর। দেখতে থাকুন কি হতে চলেছে, প্লিজ উপভোগ করুন। এটার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। প্রথমে এখানে আমি নিয়ে নিলাম কয়েক টুকরো কাতলা মাছ, দেখতে পাচ্ছেন, ধুয়ে পরিষ্কার করে একেবারে নিয়ে নিলাম। এবার এই মাছের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন লবণ, 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো। এবার হাত দিয়ে আমি একটু ম্যারিনেট করব। ম্যারিনেট করে আমি এক সাইডে রেখে দিলাম, চুলায় চাপিয়ে দিলাম একটা ফ্রাই প্যান, দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণের তেল, তেলগুলো আমার গরম হয়ে গিয়েছে। এবার আমি একে একে মাছগুলা বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন মাছগুলা ফ্রিজ করেছে, একদম ছোট করে ফেলেছে, কি করা কিছু করার নেই। কথা বলতে বলতে মাছগুলো আমি বসিয়ে দিয়েছি, 1 ফিট হতে থাক, অবশ্যই 1 ফিট হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলা উল্টিয়ে দিলাম, নিজের নিয়ম মতো করে ভেজে নেব, অতিরিক্ত মচমচে লাল করব না, হালকাভাবে ভেজে নেব। কেউ আবার মাছ খুব ভালোভাবে ভেজে খায়, কেউ আবার একদম ভাজে না রান্না করে ফেলে। আমি একটু ভাজতে স্বচ্ছন্দ বোধ করি, ভাজি খেতে খুবই ভালো লাগে, একটু হালকা করে ভেজে নিলে মাছগুলো খুবই ভালো লাগে খেতে। কথা বলতে বলতে খুব ভালোভাবে আমি মাছগুলো ভেজে তুলে নিয়েছি, একটা ছোট বোলে নিয়ে নিলাম, এক সাইডে রেখে দিলাম। মাছ ভাজা অবশিষ্ট তেলগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে এবার দিয়ে দেব আমি 1 টেবিল স্পুন পাঁচফোড়ন, দিয়ে দিলাম একটা তেজপাতাও। এবার তেজপাতাগুলো খুব সুন্দর ফ্লেভার এসে গিয়েছে, দিয়ে দেব আমি কয়েক টুকরো গরম মশলা। গরম মশলার মধ্যে দারচিনি, এলাচি, লবঙ্গ 2 টুকরো করে নিয়েছি, দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 1/2 কাপ পেঁয়াজ কুচি, একদম গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি, চালাতের গ্রাইন্ডারে পেঁয়াজগুলা দিয়ে সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে নেব, কাঁচা গন্ধ চলে যাক সেটাই দেখব। কাঁচা গন্ধ চলে গিয়েছে, এবার দিয়ে দেব 1 টেবিল স্পুনের মতো আদা বাটা, 1 টেবিল স্পুনের মতন রসুন বাটা, দিয়ে সুন্দরভাবে আবার উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে ভাজি করে নেব এই পেঁয়াজ আদা রসুনগুলা। কাঁচা গন্ধ চলে যাক, গোল্ডেন ব্রাউন করে নেব এই উপকরণগুলো। এবার দিয়ে দেব আরেকটা উপকরণ, দেখতে পাচ্ছেন এখানে নিলাম আমি ছোট্ট বলে 1 বোল কাঁচা লঙ্কা বাটা এবং সাথে টমেটো বাটা দিয়ে দিলাম, ছোট্ট বলে 1 বোল দিয়ে দিলাম। এবার এই উপকরণগুলো খুব ভালোভাবে আমি মিক্স করে কষিয়ে নেব, খুব ভালোভাবে কষাতে হবে। চুলার আঁচটা নর্মালভাবে রেখেছি, অতিরিক্ত দাও দাও করে দিই নাই, খুব সুন্দরভাবে কষানো হয়েছে। এবার দিয়ে দেব আমি পাউডার মশলা, পাউডার মশলার মধ্যে নিয়ে নিলাম এখানে আমি 1 টেবিল স্পুন মরিচের গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। হলুদ ব্যবহার করব না, হলুদ এই রেসিপিতে আমি একদম হলুদ ব্যবহার করব না, ডিসকালার হয়ে যাবে সেই জন্য। দিয়ে ভালোভাবে আবার কষিয়ে নেব, কষতে কষতে
দেখা যাবে একদম লাল হয়ে যাবে এই মশলাগুলো। তেল ছেড়ে দিয়েছে আমি কষাতে কষাতে, আপনারা দেখলে বুঝে গিয়েছেন অনেক সুন্দর লাল লাল কালার চলে এসেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। জলগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এবার ঢেকে দিয়েছি। এই দিকে তরকারির জলগুলো ফুটতে থাক, আমি আর একটা কাজ করব, এক জায়গায় যাচ্ছি। চুলার আঁচটা কিন্তু নর্মাল করে দিয়েছি, একদম ছোট করে দিয়েছি, হতে থাক নর্মালভাবে হলে খুব সুন্দর হয় তরকারি খেতে। আমি এবার একটা হাতা নিয়ে হাতের মধ্যে চলে যাচ্ছি টুক 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 করে। এই যে আমার ছোট্ট বাগানে, ছোট্ট বাগানের মধ্যে থেকে এবার নিয়ে নেব আমি ধনে পাতা, একদম ফ্রেশ ফ্রেশ ধনে পাতা তুলে নেব। দেখতে পাচ্ছেন ধনে পাতাগুলো নিচ্ছি, একদম কেটে নিচ্ছি। ফ্লেভারটা কিন্তু সেরকম একদম ক্ষেতের ধনে পাতার ফ্লেভার অন্যরকম হয়, আমরা সবাই জানি। বিদেশের মধ্যে এরকম ধনে পাতা কে কে করেন আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। আমি নিজের হাতে এই ধনে পাতা গাছগুলা ফেলেছি, কথা বলতে বলতে আমি ধনে পাতা তুলে ফেলেছি, খুব সুন্দর ওয়েদার দেখুন বাইরে চলে এসেছি। এবার আমি ধনে পাতাগুলা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখুন খুব ভালোভাবে কাটতেছি। এবার আমি একটা মিক্সার জার নিয়ে নিলাম, মিক্সার জারের মধ্যে এই ধনে পাতাগুলো দিয়ে দিলাম, পেস্ট করে নিয়ে আসব ধনে পাতার। এবার দেখব আমি তরকারিগুলা জোলগুলা কেমন হয়েছে, জোলগুলা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলা দিয়ে দেব একে একে, দেখুন কত সুন্দর কালার এসেছে তরকারির জোলগুলার। মাছগুলা দিয়ে আর একটু ডেকে দিলাম, দেখতে পাচ্ছেন জাস্ট 30 সেকেন্ড। 30 সেকেন্ড পরে এবার আমি আর একটা উপকরণ অ্যাড করব, দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিলাম নারিকেলের দুধ। আমি আগের থেকে নারিকেলের দুধগুলা করে রেখেছি একটা কাপের মধ্যে, 1 কাপ নারিকেলের দুধ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। এবার আমি দিয়ে দেব ওই যে বাগানের ফ্রেশ ফ্রেশ ধনে পাতার পেস্টটা দিয়ে দেব, এই যে দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে একদম মিক্স করে ফেলেছি। আলতু হাতে মাছগুলো ভেঙে যাবে সেই দিকে একটু লক্ষ্য রাখতে হবে, দিয়ে দিলাম, দিয়ে একটু ডেকে দিলাম। আসল কালার আসল গ্রানটা বের হয়ে আসছে, আপনারা এইভাবে করে ট্রাই করবেন, খুবই ইয়ামি লাগবে, একদম বিয়ে বাড়ির স্টাইলে আমি আজকে রেসিপিটি আপনাদের কাছে তুলে ধরেছি। দেখতে পাচ্ছেন 30 সেকেন্ড ডেকে রাখার পরে আবার আমি তুলে ফেলেছি, এবার দিয়ে দেব আসল জিনিসটা। এবার আমি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ বেরেস্তা, খুবই ফ্লেভার আসবে খেতে, খুব সুন্দর লাগবে খেতে। আমি আগের থেকে দুই খুব সুন্দরভাবে এখানে রোস্ট মশলা করে রেখেছি, সেখান থেকে 1 টেবিল স্পুন রোস্ট মশলা দিয়ে দিলাম। ওহ কি সুন্দর ফ্লেভার, কি বলবো, ধনে পাতার ফ্লেভার, রোস্ট মশলার ফ্লেভার, অন্যরকম একটা রেসিপি, স্বাদে গুণে ভরপুর এই রেসিপিটি, হেলদি কি বলবো। কথা বলতে বলতে আমার রেসিপিটি একদম ফাইনালি হয়ে গিয়েছে, দুপুরবেলায় ভাতের সাথে গরম গরম চলবে কিন্তু আজকে। এক প্লেট ভাত কোথায় চলে যাবে নিজেও বলতে পারবো না, নিজেও বললে অনেকটা কম হয়ে যাবে। ফাইনালি আমার রেসিপিটি হয়ে গিয়েছে, এবার মেন লুকটা দেখুন কত সুন্দর আমার আজকের রেসিপি হয়েছে, একদম ফ্রেশ ধনে পাতা দিয়ে, ধনে কি বলবো রেসিপিটির নাম আমি নিজেও ভাবতে পারছি না, কাতলা ধনে পাতা রেসিপি, একদম জমে যাবে, আপনারা বলবেন কি রেসিপি নাম দেওয়া যায়। কথা বলতে বলতে আমার রেসিপিটি ফাইনালি একদম শেষ হয়ে গিয়েছে, দুপুরবেলায় ভাতের সাথে গরম গরম খাওয়ার পালা, কথা আর নেই। আজকের রেসিপি আজকের এখানে সমাপ্ত করলাম, কেমন লাগলো আপনাদের কাছে সেটাই জানিয়ে দেবেন, কথা বাড়াবো না। আজকের মতন আজকের রেসিপি এখানে সমাপ্ত করলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জানাই টাটা বাই বাই নমস্কার, কথা বলতে পারছি না কিন্তু খেতে হবে সেটাই ব্যাপার, আশীর্বাদ করবে।